আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জাতীয় উলামা শায়খ আইমা পরিষদের আজকের এই সম্মেলনের মহতরম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, হযরত উলামা ইকরাম, সমবেত ভাই ও বন্ধুগণ, এখানে আলোচনা করতে সত্যি ভয় করে, তবে জাতীয় পরিস্থিতির বিষয়ে দু একটি পরামর্শ এবং আপনাদের দিক নির্দেশনা চাব। 92% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ, পীর আউলিয়া ইকরামের এই বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার এই বাংলাদেশ, মুসলিম জাতিসত্তার ভিত্তির উপরেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই দেশের ভিতর আজকে মারামারি, কাটাকাটি, খুন, খারাপি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, জেনাবা বিচার, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, ক্যাসিনো, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, দুর্নীতি এত মহামারী আকারে ধারণ করেছে। একটা সুষ্ঠু সুস্থ সমাজ এই দেশে আসে বলে বিশ্বাস করা যায় না। আজকে ওলামা ইকরামের অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, তাবলিগের মেহনতের অভাব নেই, খানকার মেহনতের অভাব নেই, কিন্তু ওলামা ইকরামের কথা শোনার পরে এদেশের মেজরিটি মানুষ মানে না বলে আমি মনে করি। আর এটার মূল কারণটা হলো ঠেলার নাম বাবাজি, এই জায়গাটা ওলামা ইকরামের হাতে নাই। আজকে কোন দিক দিকে আমি বলবো, দুর্নীতি রিপোর্টগুলো যেভাবে আসছে, টিআইবি দেয় শতকরা 300 MP-র মধ্যে, 350 MP-র মধ্যে 97% এমপি দুর্নীতিগ্রস্ত। সন্ত্রাস চাঁদাবাজি কোন দিক থেকে বলবো, যেটা ভাষা বর্ণনা করা যায় না। আজকে 5 বছরের শিশু ধর্ষিত হয়, 90 বছর, 100 বছরের বৃদ্ধা ধর্ষিত হয়। যে দেশের ভিতরে শান্তিতে বসবাস করা যায় না, বের হইলে গুম, ঘরে থাকলে হয় খুন, এ দেশের ভিতরের একটা আমূল পরিবর্তন করার চিন্তা যদি হযরত উলামা ইকরাম না করে, তাহলে ওয়াজ নসিহত করে লাভ হবে কি? মসজিদ মাদ্রাসা থেকেই বা লাভ হবে কি? এর একটা আমূল পরিবর্তন করার দরকার। হযরত উলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত উপস্থিতি। আজকে জানেন, টেলিভিশনের মিডিয়ার যুগ, 32টার মতো চ্যানেল আছে, প্রত্যেক দিন টক শো হয়, এদেশ দেশ নাস্তিক, মুরতাদ, ওলামা বিদ্বেষী, এমন কোনো দিন নাই যে কোনো টেলিভিশনে টক শো দেয় আলেম ওলামাদের গালিগালাজ না করে, আলিম ওলামাদের ধিক্কার না দেয়, স্বাধীনতা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তাদেরকে তিরস্কার করে আমাদের বিরূপ প্রতিক্রিয়াটা এমনভাবে দেখায়, এদেশের মানুষ বলেই মনে হয় না এদেশের ওলামা ইকরাম বাংলাদেশের একজন নাগরিক। আজকে এ থেকে বের হওয়ার জন্য আমাদের চিন্তা করা দরকার। আজকে স্বাধীনতার কথা বলে, যুদ্ধাপরাধীদের মানে স্লোগান তুলে ওলামাদেরকে যুদ্ধাপরাধীদের আখ্যায়িত করার জন্য উঠে পড়ে লাগে, এর বিষয়ে মূল কারণও থাকতে পারে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট স্বাধীনতার এই 50 বছরে আমরা 40 বছর আগে, 10 বছর আগে দেখেছি স্বাধীনতার বিশেষ জাতীয় দিবসগুলায় ওলামা ইকরাম মাঠ পর্যায়ে কোনো প্রোগ্রাম করে না, আলোচনা করে না। অথচ ইতিহাস তালাশ করে দেখা যায় হাজার হাজার ওলামা ইকরাম স্বাধীনতার পক্ষে ছিল, চোরমারাইল মাদ্রাসায় হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করা হয়েছে, খানা দেওয়া হয়েছে, অনেক নির্যাতিত হিন্দুদের পর্যন্ত সেখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু জাতি জানা নাই এদের বিষয়ে। স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, ভাষা দিবসে আলোচনার মাধ্যমে উলামা ইকরামের বিষয়গুলো, গুরুত্ব ভূমিকাগুলো এদেশের জাতিকে জানানো না কারণেই হয়তো তারা আমাদের সম্পর্কে সম্মুখ ধারণা রাখে না। আমি ধন্যবাদ জানাই পীর সাহেব চরমনাইকে, শেখ রহমাতুল্লাহ আলাইহি, আজকে জান্নাতের হয়তো আসেন, দোয়া করে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম করেন। তিনি একটা অবস্থান তৈরি করার জন্য আজকে আমরা একটি পর্যায়ে আসি, হুট করে জুড়ে বসে কিছু পাওয়ার আশা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আজকে এই সমস্ত মোকাবেলা করার জন্য, ইসলামী হুকুমত দিন প্রতিষ্ঠার করার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে একটি সংগঠন দাঁড় করিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার অবস্থান আজকে কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়নে, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করে টার্গেট দিয়েছে পীর সাহেব চরমনাই, 4,500 ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দেবে। এত তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত হয়ে গিয়েছে। আমি হযরত উলামা ইকরামদেরকে বলবো, মাদ্রাসা কেন্দ্রিক আন্দোলন করলেই হবে না, ধর্মীয় কেন্দ্রিক আন্দোলন করলেই হবে না,
এই জাতির আমূল পরিবর্তন করতে হলে কৃষক শ্রেণীতে, শ্রমিক শ্রেণীতে, পেশাজীবীদের মধ্যে, চাকরিজীবীদের মধ্যে, আইনজীবীদের মধ্যে, সর্বশ্রেণীর মধ্যে একটি গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সেই অবস্থান সৃষ্টি করেছে বর্তমান আমির পীর সাহেব চর্বণের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে ফু দিলেই উড়িয়ে দেওয়ার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। সুতরাং এই সময়ের আবর্তে পীর সাহেব চর্বণের নেতৃত্ব মানা আমার মনে হয় আপনাদের জন্য একান্ত দায়িত্ব কর্তব্য হয়ে গিয়েছে। আজকে যেই পরিমাণ আমাদেরকে অপবাদ দেওয়া হয়, যেই পরিমাণ গালিগালাজ করা হয়, এর প্রতিবাদ প্রতিরোধ হওয়ার দরকার আছে না নাই? হওয়ার জন্যই ইউনিয়ন পরিষদের চার, পৌরসভার চার, সংসদের চার, উপজেলার চার, গণভবনের চার, সংসদ ভবনের চার গুলো হযরত ওলামায়ে কেরাম পীর মাশাইখদের হাতে না দেওয়া পর্যন্ত এদেশ থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না। প্লাস অন্য কিছু খারাপ, অন্য কিছু দুর্বৃত্ত হবে না। আমি অনুরোধ করতেছি, আসুন শেষ মুহূর্তে হযরত ওলামায়ে কেরামদের অনুরোধ করতেছি এই অবস্থার পরিবর্তনের জন্য পীর সাহেব চর্বণের নেতৃত্বে একটু অবস্থান সৃষ্টি করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।